আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনেত্রী নাসরিন। দুজনের মধ্যে মাহিয়া মাহি মিশা সদকর মনোর হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। অন্যদিকে নাসরিন স্বতন্ত্র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। নাসরিন জানান, এবারের নির্বাচনে স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে থাকতে চাই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি অনেক আশাবাদী, এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানেও জয়লাভ করেছি। অন্যদিকে মাহির বিষয়টা এখনও গোপন রাখার চেষ্টা করছেন এই অভিনেত্রী। কোন পদে প্রার্থী হবেন তিনি সেটাও এখনও জানাননি স্পষ্টভাবে। তবে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, মাহি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে আগামী 19 এপ্রিল নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সেই অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মিটিং ছাড়াই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশন। ফলে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী 27 এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্যানেল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে মিশা ডিপজল প্যানেলে প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়।